বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি। তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। আমি আফরোজা আক্তার, সিনিয়র শিক্ষক এবং শ্রেণী পরিচালক, সৃষ্টি একাডেমিক স্কুল টাইম। তো সরাসরি ক্লাসে চলে আসি। তো আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি বিজ্ঞানের যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে আমাদের একাদশ অধ্যায়। একাদশ অধ্যায় যদি এর আগে আমি চারটা ক্লাস নিয়েছি, আজকে যে বিষয়টা আমরা পড়বো এটা হচ্ছে পাঁচ সাত আট, এবং আজকে এই অধ্যায়ের আমার পঞ্চম ক্লাস, এবং এটা পৃষ্ঠা হচ্ছে 118 এবং 119, 118 119 পৃষ্ঠায় পাঠ সাত আট। আবার বলি একাদশ অধ্যায়। তো এখানে যে বিষয়টা আমরা পড়বো, যে বিষয় দেখবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং বায়ুর দহন পর্যবেক্ষণ, এবং দ্বিতীয়ত আমরা দেখবো হচ্ছে কার্বনের যৌগ ও অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। তার মানে আমরা আজকে দুইটা বিষয় জানবো, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ও বায়ুর দহন পর্যবেক্ষণ এবং কার্বনের যৌগ ও অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। তো আমরা জানি যে এই অধ্যায়টা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক পরিবর্তন নিয়ে। তো এখানে এই যে ম্যাগনেসিয়াম এবং বায়ুর দহন পর্যবেক্ষণ, কার্বনের যৌগ ও অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ, তো এখানেও কিছু পরিবর্তন ঘটে। তো আমরা এখন দেখবো যে এটা আসলে কোন ধরনের পরিবর্তন, এই বিক্রিয়ার ফলে যে পরিবর্তনটা হয় এই পরিবর্তনটা কোন ধরনের পরিবর্তন, এই বিষয়টা আমরা দেখব। প্রথমে হচ্ছে ম্যাগনেসিয়াম এবং বায়ুর দহন পর্যবেক্ষণ। তো এখানে পরীক্ষায় আমাদের কিছু উপকরণ লাগে, প্রয়োজনীয় উপকরণগুলি আমরা দেখে নিই। প্রয়োজনীয় উপকরণগুলি তোমরা খেয়াল করে দেখো যে ম্যাগনেসিয়াম রিবন, মানে ম্যাগনেসিয়ামের চিকন রিবনের মতো লাগবে, লাগবে চিমটা, লাইটার, স্পিরিট ল্যাম্প অথবা বুনসেন বার্ন, মানে আগুন জ্বালানোর জন্য। তাহলে আমাদের লাগবে হচ্ছে ম্যাগনেসিয়াম রিবন, লাগবে চিমটা, লাইটার, স্পিরিট ল্যাম্প, বুনসেন স্পিরিট ল্যাম্প অথবা বুনসেন বার্ন। তারপর পরবর্তী স্লাইডে দেখি যে কীভাবে আমরা কাজ করব, কাজ করার পদ্ধতি দেখি। ম্যাগনেসিয়াম রিবনের একটি ছোটো টুকরা, রিবনের টু রিবনটাকে ছোটো ছোটো টুকরা করে নিতে হবে, 7-8 ইঞ্চি পরিমাণ কেটে কেটে 7-8 ইঞ্চি পরিমাণ করে নিতে হবে, এবং চিমটার মাথা দিয়ে ওটাকে ধরতে হবে, ধুবে ধরে রিবনের অন্য মাথা আমরা বুনসেন যে বার্নারটা সেটার যে জ্বালিয়ে দিব এটার শিখার উপর ধরবো। ধরলে কী হবে, নিশ্চয়ই পুড়তে থাকবে, এবং পুড়ে কী হবে সেটা একটু আমরা দেখি। দেখো এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, ছবিতে দেওয়া হয়েছে যে কীভাবে আমরা চিমটা দিয়ে রিবনটাকে ধরে এই বুনসেন বার্নারের উপর ধরেছি এবং কীভাবে জ্বলছে। খেয়াল করে দেখবো যে এটা উজ্জ্বল আলো সহ জ্বলছে, এখানে দেখো যে ছায়ের মতন একটা কিছু অবশিষ্ট হয়েছে, অবশিষ্ট আছে। তো আমরা পরবর্তী স্লাইডে দেখি, ম্যাগনেসিয়াম রিবনে আগুন ধরে যাবে এবং অত্যন্ত প্রজ্বলিত শিখা সহ জ্বলতে থাকবে, যেটা আমি ছবিতে দেখালাম তোমাদের। যে ম্যাগনেসিয়াম রিবনটাকে যদি বুনসেন বার্নারের উপর আমরা ধরি তাহলে এটা খুব উজ্জ্বল শিখা সহ জ্বলতে থাকবে। কারণ এর কারণ কি, এর কারণ হচ্ছে ম্যাগনেসিয়ামকে যখন আমরা আগুনের উপর ধরি তখন এটা বাতাসে অক্সিজেনের উপস্থিতিতে পড়তে থাকবে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং আমরা আরও প্রজ্বলিত মানে উজ্জ্বল শিখা দেখতে পাই। পরবর্তী স্লাইডে যাচ্ছি আমরা। এভাবে যখন সমস্ত ম্যাগনেসিয়াম পুড়ে যায় তখন আপনা আপনি শিখা নিভে যাবে, শেষে ছায়ের মতন কিছু দেখা যায়, যেটা তোমাদের ছোটো বাটির মধ্যে তোমরা দেখলে যে এখানে ছায়ের মতন কিছু একটা অবশিষ্ট থাকে। তো এই যে ছায়ের মতন কিছু একটা দেখা যায় এটা আসলে কি, এটা আসলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন পুড়ে তৈরি হওয়া ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে ম্যাগনেসিয়াম যখন আমরা আগুনে পোড়াতে থাকি তখন বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে এখন দেখো যে কীভাবে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম বায়ু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং অবশ্যই এটি একটি দহন, ম্যাগনেসিয়াম এবং বায়ুর দহন এটা, আর আমরা জানি যে সকল ধরনের দহনই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে যদি প্রশ্ন করি যে এটা তাহলে কোন ধরনের পরিবর্তন, তা আগে বলে দিয়েছি আমি যে সব ধরনের দহনই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তার মানে এই যে ম্যাগনেসিয়াম এবং বায়ুর অক্সিজেনের যে বিক্রিয়াটা যার কারণে তৈরি হলো সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটি পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড, এটি আসলে একটি রাসায়নিক পরিবর্তন। কারণ এখানে ম্যাগনেসিয়াম বাতাসে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে,
আমি আবারও বলছি, এটি একটি রাসায়নিক পরিবর্তন, কারণ এখানে ম্যাগনেসিয়াম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণ নতুন পদার্থ ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। তো আমরা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে আমরা জানি যে রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ উৎপন্ন পদার্থ বিক্রিয়ক পদার্থ থেকে উৎপন্ন পদার্থ সম্পূর্ণ আলাদা হয় এবং নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ হয়। সেই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বায়ুর দহনের ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। যেহেতু সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ এখানে উৎপন্ন হয়েছে সেহেতু এটি রাসায়নিক পরিবর্তন। আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। পরবর্তী স্লাইডে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আরও একটা পর্যবেক্ষণ, সেটা হচ্ছে কার্বনেট যৌগ এবং অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ। কার্বনেট যৌগ এবং অ্যাসিডের বিক্রিয়া পর্যবেক্ষণ, এখানে আমাদের কিছু উপকরণ লাগবে। এখানে আমরা কার্বনেট যৌগ নিবো একটা, কার্বনেট যৌগ হিসেবে আমরা নিবো হচ্ছে চক। আমরা যে চক দিয়ে বোর্ডে লিখে থাকি, কালো বোর্ডে লিখে থাকি, সেটা হচ্ছে চক। একটি চামচ লাগবে, লাগবে হচ্ছে একটা পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু অ্যাসিডের সাথে কার্বনের যৌগের বিক্রিয়া পর্যবেক্ষণ এখানে, সেহেতু এখানে পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের লাগবে এবং লাগবে হচ্ছে কাঁচের ড্রপার। পরবর্তী স্লাইডে দেখি কী পদ্ধতিতে আমরা এই কাজটা করবো, এবং অবশ্যই অ্যাসিড নিয়ে এবং তোমার আগুন দিয়ে যখন আমরা কাজ করবো তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবো, আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা এখানে কার্বন যৌগ হিসেবে নিয়েছি হচ্ছে চকের গুঁড়া, কারণ চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, চক হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। চকের পরিবর্তে আমরা ডিমও, ডিমের খোসাও গুঁড়ো গুঁড়ো করে নিতে পারি, কারণ এটাও ক্যালসিয়াম কার্বনেট। তাহলে চকটাকে গুঁড়ো গুঁড়ো করে নেবো, গুঁড়ো করে এটাকে একটা চামচে নেবো, গুঁড়োগুলি দিয়ে একটা চামচে নেবো, এবং চামচে নেওয়ার পরে কাঁচের ড্রপার দিয়ে এটাকে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ফোটায় ফোটায় এই চামচের মধ্যে আমরা দিতে থাকি। দিলে কী ঘটবে পরবর্তী স্লাইডে দেখছি, দিলে কী ঘটবে, চামচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যাবে এবং অনেকটা ফ্যান আউট দেখা যাবে। চামচ থেকে গ্যাসের বুদবুদ উঠতে দেখা যাবে এবং অনেকটা ফ্যান আউট দেখা যাবে, ঠিক আছে। তো এখন এর কারণ কী, এই কারণটা আমরা একটু পরবর্তী স্লাইডে দেখি। এর কারণ দেখি যে এই যে চামচ, এখানে যে চামচ দেওয়া হয়েছে, চামচ দেখানো হয়েছে এবং চামচে আছে চকের গুঁড়া এবং ড্রপার দিয়ে আস্তে আস্তে হাইড্রোক্লোরিক অ্যাসিড চামচে যখন মেশানো হয় তখন হালকা বুদবুদ ওঠে এবং কিছু ফেনা দেখা যায়। তো এখানে চক হচ্ছে মূলত ক্যালসিয়াম কার্বনেট, পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করাতে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে বিক্রিয়া ঘটে এবং তৈরি করে সম্পূর্ণ নতুন ধর্ম বৈশিষ্ট্য ক্যালসিয়াম ক্লোরাইড এবং কার্বন ডাই অক্সাইড এবং তার সাথে পানি। তো আমরা একটু একটা রাসায়নিক সমীকরণের সাহায্যে এটাকে একটু দেখি যে ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে তৈরি করে নতুন ধর্ম বৈশিষ্ট্য ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে ক্যালসিয়াম কার্বন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, উৎপন্ন পদার্থ হচ্ছে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি। তাহলে তোমরা বলো এটা কোন ধরনের পরিবর্তন হবে। তো কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে আমরা বুদবুদ দেখি এবং ফেনার মতো দেখতে পাই এবং উৎপন্ন কার্বন ডাই অক্সাইড চলে গেলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানির পরিষ্কার দ্রবণ দেখতে পাই। তাহলে এটা কোন ধরনের পরিবর্তন? এটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কারণ উৎপন্ন পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড ও পানি, বিক্রিয়ক পদার্থ ক্যালসিয়াম কার্বন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে সম্পূর্ণ আলাদা এবং ধর্ম পুরোপুরি ভিন্ন, যেহেতু এখানে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়েছে সেহেতু ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ফলে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা এই দুটো পরীক্ষা থেকে বা দুটো পর্যবেক্ষণ থেকে ছোট্ট একটু বাড়ি কাজ দিতে পারি যে ম্যাগনেসিয়াম অক্সিজেন বিক্রিয়ায় কোন ধরনের পরিবর্তন, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়া কোন ধরনের পরিবর্তন। তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছো এটা কোন ধরনের পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন এবং এটার অবশ্যই ব্যাখ্যা দিবি, ব্যাখ্যা দিতে হবে। কার্বনের যৌগ এবং অ্যাসিডের বিক্রিয়া রাসায়নিক পরিবর্তন কেন, এবার একটু আগে আলোচনা করেছি কেন এটি রাসায়নিক পরিবর্তন, কারণ কার্বনের যৌগ হিসেবে আমরা নিয়েছিলাম কি ক্যালসিয়াম কার্বন এবং অ্যাসিড হিসেবে আমরা নিয়েছি পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং এই দুটোর মধ্যে যখন বিক্রিয়া করেছে তখন তৈরি করেছে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড এবং পানি, যা কিনা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট তিনটি পদার্থ, যে কারণে এটি হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। এই ছিল আমার আজকের আলোচনা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।